হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস ব্লকে আপনাদের স্বাগত। আমি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। এই যে আমরা আজকের ঘুরতে বেরিয়েছি, ভাবছি যে কোথায় যাই। প্রথমে বেরিয়েছিলাম মেলায় কুদঘাটে, সেখানে গেলাম, মেলা দেখলাম যে ফাঁকা হয়ে গিয়েছে। তা ভাবলাম কী হবে, কোনো তো খাবার ছিল না, সবই উঠে গিয়েছে, আর শুধু ঘুগনি খেয়ে বেরিয়ে গেলাম। ভাবছি যে বিরিয়ানি খেয়ে চলে আসবো, গাজি বিরিয়ানি। তা আমার ছেলে বায়না করলো যে রেস্টুরেন্টে চলো, লেক মলে। তা বললাম চলো, লেক মলে বেরিয়ে গেলাম বাইক নিয়ে। আর এই যে লেক মলে বসে পড়েছি আমরা, ওখানে অর্ডার দিয়ে দিয়েছে। দেখুন আমি সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এইগুলো আপনাদের সব কিছু। এই যে দেখুন, এখানে অর্ডার দিয়েছি 700। আমরা যে এটা নিয়েছি, ভাবছে ছেলে বলছে যে মা আমি পিৎজা খাবো, আমি বললাম না অন্য কিছু খাবো। তাও KFC নিয়েছে, KFCটা 780 টাকা দাম। যাই হোক, 780 টাকাটা বড় কথা নয়, ছেলে খেতে চেয়েছে তাই জন্য খাওয়ালাম। এই যে দেখুন আমি বাইরে চলে এসেছি, আমি 5তলার উপরে আছি বিল্ডিংয়ে। এখান থেকে আমি নিচে দেখাচ্ছি, দেখুন নিচের লুকটা দেখো, এখানে শুটিং টুটিং হয়, নিচে শুটিং হয়। ওই যে দেখুন লিফট যাচ্ছে, কারেন্টের লিফট, ওখানে আমি নিচে দেখাচ্ছি নিচের লুকটা কত সুন্দর লাগছে। আমরা পুরো টপেই আছি, এই যে উপরের ছাদটা। আর এখানে যাচ্ছি আমি, ভাবছি যে এই পাটটা ঘুরে আসি, অনেক কিছু জুয়েলারি বিক্রি হচ্ছে। তা আমাকে দেখে ম্যাডামটা বললো যে ম্যাডাম নেবেন, আমি বললাম যে না নেবো না, দেখবো একটু। তা দেখছি ভালোই লাগছে, আমাকে একজন বলেছে যে একটা কানের এনে দেবে, সেই জন্য আমি দেখছিলাম। তা ভাবলাম না দেখেই নি, পরে নিয়ে যাব। এই যে দেখুন ওখান থেকে ঘুরে চলে এসেছি, এখানে জামা প্যান্টের দোকান আছে, এখানে লিপস্টিক আছে, পাউডার আছে, আর এখানে যে লিফট, কারেন্টের লিফট। ফাঁকা ছিল, আমরা যেহেতু গিয়েছিলাম তখন 9টা বেজে গিয়েছে, সেই জন্য মলটা পুরো ফাঁকা এবং কারোকে দেখাই যায় না, দু চারটেই লোক রয়েছে। দেখুন কত সুন্দর লুকটা লাগছে। এখান থেকে আমরা জামা প্যান্ট কিনি, ছেলের জন্য জামা প্যান্ট কিনেছিলাম, আমার মোবাইল কিনেছিলাম আয়ুষের বাবার। আর যে লিপস্টিক, দেখুন লিপস্টিক সব রকম মেয়েদের সাজার জিনিস এখানে। এই যে আমি চলে এলাম ওখান থেকে, যেটা অর্ডার দিয়েছিলাম KFCটা, সেইটা বানানো হয়ে গিয়েছে, তাই জন্য চলে এলাম আবার ঘুরতে ঘুরতে। ওখানে এসে বসে পড়লাম, ছেলে বলেই যাচ্ছে যে কখন আনবে মা, কখন আনবে, ও তো মানে ব্যস্ত হয়ে যাচ্ছে খাওয়ার জন্যে। এই যে দেখুন বসে আছে, হাই বলছে। আর পুরো ফাঁকা, দেখুন কেউ নেই, পুরো ফাঁকা ছিল, আমরা এমন টাইমে গিয়েছি, পুরো মলটা পুরো ফাঁকা। এই যে চলে এসছে আমাদের KFC, তিন গ্লাস কোল্ড ড্রিঙ্কস দিয়েছে তিনজনার, আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে দিয়েছি। আমার ছেলে একটা নিয়ে নিয়েছে আগে, দেখুন পিসগুলো দেখুন কত সুন্দর লাগছে। আমরা যখনই যাই বেশিরভাগটাই KFC খাই। একদিন বিরিয়ানি খেয়েছিলাম, বিরিয়ানি ক্যাশে হবে না, কার্ড পে করতে হবে। যাই হোক, বার্গারও খেলাম, অনেক কিছু খেলাম, বার্গার আজকে খাইনি। এই যে মিওনিস দিয়েছে, ওটা খুললাম, ছেলে একটা খুললো, আমি একটা খুললাম। ছেলে তো চাটছে, প্লাস্টিক চাটতে শুরু করে দিয়েছে। এই যে সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি, ওর বাবা খাচ্ছে, আইস তো আঙুল দিয়ে চেটে চেটে খাচ্ছে। এই যে দেখুন আমি তো ছাড়াচ্ছি, সসও দিয়েছে, টমেটোমে সস দিয়েছে দুটো, আমি সসটা কাটছি। এই যে দেখুন ওর বাবা হচ্ছে মিউনিস নিয়ে এই যে খাওয়া শুরু স্টার্ট করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে বলছে। এই যে দেখুন মিউনিস দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমার ছেলে তো একটা বড় পিস আগে নিয়েছে, আমার ছেলে ও তো আনার আগেই বলছে আমি সব খাবো। আমরা বললাম যে ঠিক আছে খাও, যে ওর বাবা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, গলাটা ভিজিয়ে নিচ্ছে। কে
কোল্ড ড্রিঙ্কস খেয়ে আজ কাশি হচ্ছে, ভালোই টেস্টি হয়েছে, সব মুখ বন্ধ করে খেয়েই যাচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে, এখানে সব চলে আসবে। একটা পুরো গোটা মুরগির পিস দিয়ে দেয়, যা তিনজনের পেট ভর্তি হয়ে যাবে। আর আইস নিয়ে নিয়ে ঢিবি করছে এক জায়গায়। ওই যে পিসটা আমরা নিচ্ছি সেটাই বলছি যে আমি নেবো, যে গরম ওর হাতে ছেঁক লাগছে, বলছি যে গরম লাগছে। এই যে ওর বাবা তো সস দিয়ে খাওয়া শুরু করে দিয়ে সস আর মিউনিস একসঙ্গে নিয়ে নিয়েছি, নিয়ে দুটোই একসঙ্গে মিলিয়ে খাচ্ছে। আমার ছেলে দুটো গ্লাস নিয়ে নিয়েছে, বলছে যে দুটোই কোল্ড ড্রিঙ্কস আমি খাবো, দুটোই খেয়ে আজকে তো কাশছে খুব। বড়ো বড়ো লেগ পিসগুলো খাচ্ছে, স্টিকগুলো খাচ্ছে। মিউনিস দিয়ে চুবিয়ে চুবিয়ে খাচ্ছে আমার ছেলে। এই যে দেখুন এইবারে আমি খাচ্ছি, লেগ পিস একটা নিয়েছি, তাহলে খুব সুন্দর হয়েছে খেতে। যে একটা ডানার পিস আছে বড়, খুব সুন্দর হয়েছে খেতে। আমি যেটা নিচ্ছি আমার ছেলে সেটাই পছন্দ হচ্ছে, ও নিয়ে নিয়ে ওখানে জমাচ্ছে, আমি ওরটা নিয়ে নিয়েছি। ও বলছে যে তুমি ওইটা নিয়েছো কেন আমারটা? আমি বললাম যে একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে তোরটা। দেখো এত বড় খেতে পারবে না, নিয়ে নিয়ে খালি জমাচ্ছে, খেলো দু পিস আর নিয়ে রেখেছে সব কিছু অনেকটা, চার পাঁচটা। এগুলো খেয়ে নিয়ে বলছিল আমি পিৎজা খাবো, আমি বললাম যে এবার বাড়ি চলো পিৎজা পরে খাবে। এর গলাটা ভিজিয়ে নিচ্ছি আমি, এবং শেষের পথে শেষ হয়ে এসছে। যে বড়ো ড্রামস্টিকের পিসটা নিয়ে নিয়েছে আইসের বাবা, সস দিয়ে দিচ্ছে। বড় একটা কামড় মারল, এক গালে একটা দানা চলে গেছে। যাই হোক আপনারা খেতে আসবেন লেক মলে, সামনে আছে লেক গার্ডেন, আপনারা গার্ডেনসে ঘুরে আসবেন। আমি অনেকবার ঘুরেছি ওখানে, যখন সময় হতো তখন লেকেই চলে আসতাম, মলে চলে আসতাম সব বন্ধুরা মিলে। সামনে আছে মল, আর কিছুটা গেলেই রাসবিহারি থেকে কিছুটা গেলেই ওখানে আছে লেক মল, সরি লেক মল নয় লেক গার্ডেন, আমরা তো মলেই আসছি। এই যে হয়ে গিয়েছে আমাদের খাওয়া দাওয়া, এবার আমরা বাড়ির পথে রওনা দেব, এবং লিফ্ট করে আমরা যাচ্ছি, সরি লিফ্ট নয় চলন্ত সিঁড়িতে। পিছনে আছে আয়ুষের বাবা ক্যামেরা ধরে, আমরা নিচে আছি, এবার দুজনে যাচ্ছি। এটা হচ্ছে 4 নম্বর ফ্ল্যাটে, এখন নিচেই চলে এসেছি আমরা। এখানে গাড়ি আছে আমাদের, গাড়িটা নিতে হবে।